والسماء بنيناها بأيد وإن নামাজ পড়াইছি, তারপরে তারাই পড়াইছি, তারপর ইসলামের দাওয়াত দিছি মানুষকে, ঠিক আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটা ওপেন করছেন, পর থেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার একজন কোরআনের হাফেজ 30 পারা কোরআন যে মুখস্থ করছে এবং তার সিনহায় 30 পারা কোরআন ধারণ করছে, সেই ছেলেটা আজকে টিকটক করে এবং টিকটক করার কারণে টিকটকে আসার জন্য সে আপনার চুলগুলা যে কালার করছে, সেই চুলগুলো কালার করতে নাকি তার 12,000 টাকা খরচা গেছে, সে শুধু চুলটি কালার করার জন্য। তো সে এটার ব্যাখ্যা কী দিয়েছে, তারা যখন প্রশ্ন করা হয়েছে যে কেন তুমি মানে মাদ্রাসার লাইন ছেড়ে এবং 30 পারা হাফেজে কোরআন তোমার পিছনে মানুষ নামাজ কালাম পড়ছে এবং তুমি নামাজ পড়াইছো, তো তুমি এটা ছাইড়া কেন মনে কর টিকটকে আসলা, তার উত্তর হচ্ছে সে একজনের মাধ্যমে কষ্ট পায় সে নাকি এই কাজটা করছে। তো আসলে এইটা মানে আমার কাছে মনে হয় যে এটা একটা ভিত্তিহীন আলোচনা, ঠিক আছে, এটার কোনো মানে যুক্তি নেই, ঠিক আছে। কারণ একজন কোরআনের হাফেজ সে মনে করেন যে ইমামতি সাইড়ে দিয়া বা কোরআনের লাইন সাইড়ে দিয়া সে আপনার টিকটক করবে, মানে এইটা আসলে কোনো যুক্তি না। আমার মনে হয় যে অন্য কোনো কারণ আছে বা তার মানে ইচ্ছা হয়েছে যে না টিকটকে আমার মানে টিকটক করবো আমি, ঠিক আছে, আমার ফ্যাশন করতে আমার এগুলো আর ভালো লাগতেছে না, ঠিক আছে। কারণ আসলে ইসলাম যে মানে ধর্মটা বা কোরআন এমন একটা জিনিস, ঠিক আছে, এটা সবার সিনায় মনে করেন আপনার যত্ন করে রাখতে পারে না, ঠিক আছে, এই জন্য হয়তো সেও এটা পারে নাই। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, চলেন আগে ভিডিওটা দেখি আমরা, তারপর আরও কিছু কথা বলতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই এলাকায় মানে দোকানে দোকানে দেখতে পাচ্ছি ভিড় আর মানুষের আনাগোনা, মানুষের বিভিন্ন কথাবার্তা। তো এখানে আসার পর যেটা শুনলাম, এখানকার এই যে বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এই যে একটা টিনের বাড়ি, এই বাড়িতে একটা ছেলে আছে যে কিনা হাফেজ ছিল, এমনকি স্থানীয় যে মসজিদ আছে সেই মসজিদে সে কিন্তু নামাজ পড়াইছে, তারাবি নামাজ পড়াইছে, 30টা পারা কোরআন তার মুখস্থ, হাফেজ অর্থ তো জানেনি সেই ছেলেটা। মানে ঢাকা থেকে এসে, মানে ঢাকা থেকে এমন একটা লেবাস নিয়ে আসছে যে টিকটকার লেবাস আমরা কে বলি, সেই টিকটকার লেবাস, চুলের কালার টালার করে নাকি একদম অবস্থা খারাপ। এই যে এখানকার মানুষজন, আমি আসার পর শুনলাম এই আলোচনায়, আর ওই ছেলে হচ্ছে ভিতরে। আচ্ছা, হ্যাঁ, কেবল হাফেজ যাওয়ার পিছনে অনেকদিন নামাজ পড়ছি আমরা। আপনি নামাজ পড়ছেন? নামাজ পড়ছি অনেকদিন, নামাজ পড়ার পরে ঢাকা যায় এই অবস্থা, চুল টুল রাখি আর চুল কাটে না, হ্যাঁ, অন্যরকম ভাব হয়ে গেছে এখন, একদম চেঞ্জ, একদম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আগে নামাজও পড়তেন? তার পিছনে নামাজ পিছনে অনেকদিন পড়ছি আমরা, অনেকদিন নামাজ আর হাফেজ হয়ে গেছিল। আর এখন আকৃতিটা কি ধরনের করছে? আকৃতিটা চুল জায়গা জায়গাতে কাটছে, জায়গাতে কাটে না, এরকম চুলের আকৃতি, চুলে কি মান দেয় দিয়ে আসে এখানে, হ্যাঁ, দিয়ে এখানে দিন মান না চায়, ওইটা বাড়বি না চায়, 12,000 টাকাতে চুল কেটে যায়, হাই রে হাই, 12,000 টাকা, 12,000 টাকা দিয়ে একজন হাফেজ মানুষ কিভাবে এটা করলো, এটা কিন্তু হ্যাঁ মানে খারাপ লাগার কথা আমাদের মুসলিম হয়ে। এটা হচ্ছে শিপনের বাড়ি, আর এই হচ্ছে শিপন, সবসময় দরজা দিয়ে থাকে, এই যে দেখেন সবাই তাকে দেখার জন্য কিন্তু এখানে ওয়েট করতেছে, কিন্তু সবসময় দরজা দিয়ে থাকে। শিবন, সে কিন্তু খুলতেছে না দরজা। তোমাদের তোমার সমান কি বয়স বন্ধু মানুষ? শিবন, তার সাথে আমরা কথা বলবো, যেহেতু এখানে মানে গ্রামবাসী সবাই আছে, সে এমনিতেই ঘরবন্দি ভাবে জীবনযাপন করছে। তো যাই হোক, আমরা তার সাথে একটু দূরে গিয়ে কথা বলবো। ما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا। একজন কোরআনের হাফেজ অর্থাৎ বুকের মধ্যে যার 30 পারা কোরআন রয়েছে, সে কেন বা কিভাবে এই টিকটক অর্থাৎ এই লাইনে চলে আসলো জানবো তার কাছে। সে হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ। তার চুলের গঠনটা দেখেন, আসলে সোশ্যাল মিডিয়া বর্তমান মানুষকে কি পরিবর্তন করতে পারে। শিপন জি, তুমি 30 পারা কোরআনের হাফেজ, তো আমরা শুনলাম তোমার মনে অনেক বড় একটা আঘাত আছে, দুঃখ আছে, যে জন্য তুমি আজকে এই পর্যায়ে। তো যাই হোক, স্বল্প পরিসরে আমরা শুনেছিলাম, আসলে তুমি মাদ্রাসায় পড়াকালীন একটা হুজুর খেয়ে যেটা বললা তুমি, আর হচ্ছে তোমার ফ্যামিলিগত একটু হুজুর খেয়ে তুমি এটা হইছো, কিন্তু আমাদের মানে আমাদের যে দেশ বা আমাদের যে মুসলিম জাতি এটা কিন্তু কেউ মেনে নেবে না। কারণ তুমি 30টা পারা কোরআন যার ভিতরে মুখস্থ, সে কিভাবে এই খারাপ কাজ করতে পারে? পরিস্থিতি এমন একটা জিনিস যে আপনাকে কই থেকে কই নিয়ে আসবে, আমি যদি নিজেকে নিজে না দেখতাম, আয়নাতে যদি না দেখতাম, আসলে আয়না না থাকতো আর কি, তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে কি আমার নিজের ভিতরেও এতটা পরিবর্তন আসবে। একটা সময় আমি নামাজ পড়াইছি আপনার
মসজিদে সবাই আমাকে সম্মান করতো আর কি, নামাজ পড়াইছি, তারপরে তারাই পড়াইছি, তারপর ইসলামের দাওয়াত দিছি মানুষকে, ঠিক আছে। এই পথ থেকে যে আমি এই পথে আসবো আমি নিজেও কখনো কল্পনা করতে পারি না, আমি আপনাকে কি বলবো, ঠিক আছে। সংক্ষেপে তুমি বলো যে আসলে তোমার সুন্দর জীবন থেকে এভাবে কিভাবে এখানে আসলা? প্রথম নম্বর হলো আমার হুজুর, ঠিক আছে, দ্বিতীয় নম্বর আমার ফ্যামিলি, এই দুইটা কারণে। হ্যাঁ, দুইটা কারণে। এটা কিন্তু ঠিক না, মানে তোমার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন সেটা সমাধান কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারে। এমনকি যে কোরআন তোমার মুখস্থ সেই কোরআনই কিন্তু সব সমস্যার সমাধান। তো আমরা চাইবো তুমি এই লাইন থেকে ফিরে আসো, আগে যেরকম তোমার লেবাস ছিল তুমি সেই লেবাসটা ধরো, নামাজ পড়ো, দেখবা সবকিছু আল্লাহ তাআলা ঠিক করে দিচ্ছে। জোহরের নামাজ পড়ছো তুমি? জি আলহামদুলিল্লাহ পড়ছি। জোহরের নামাজ পড়ছো? ফজর? হ্যাঁ, ফজরও পড়ছি। মসজিদে না বাসায়? বাসায় পড়ছি, কারণ চুল নিয়ে মসজিদে যাইতে পারি না। তো চুল কাটতে ফেলালি তো মসজিদে যেতে পারতেছো। আচ্ছা, তুমি যে নামাজ পড়তেছো, হ্যাঁ, তোমার এই চুল নিয়ে তো নামাজ হবে না, বাকিটা আল্লাহ আল্লাহর উপর, ঠিক আছে। আমি সুন্দর করে নামাজ পড়ি যেভাবে নামাজ পড়তে হয়, ঠিক আছে। আর আমি তো ওটা ইচ্ছা করে রাখি নাই যে আমি ইচ্ছা করে রাখছি যে সবকিছু আল্লাহ তো সবকিছু জানে যে কি যে এটার জন্য এরকম করতেছে না করতেছে। হয়তো সবাই খারাপ বলুক বা ভালো বলুক, সবাই কিন্তু এটা জানে যে আমি চুল রাখছি এরকম হয়ে গেছে এটা, কিন্তু আসল ঘটনা কিন্তু আপনার আমি ছাড়া কেউ জানে না, আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে। মানুষের চোখে একবার যে খারাপ হয়ে যায়, ঠিক আছে, যদি আমি আগে খারাপ থেকে যদি ভালো হইতাম, ঠিক আছে, তাহলে এটা সবাই আমাকে নিয়ে প্রশংসা করতো, বুঝেন নাই। কিন্তু এখন ভালো থেকে খারাপ হয়েছি এটা নিয়ে সবাই ব্যাক কমেন্ট একটু করবেই, ঠিক আছে, এটা মানান লাগবে কারণ আমি খারাপ হয়ে গেছি, এখন এটা মানান লাগবে আমার। তো বন্ধুরা, আমরা নদীর তীরে আছি, শিপনকে অনেক বোঝানোর চেষ্টা করতেছি, কারণ একটা সময় সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, গ্রামবাসীকে নামাজ পড়াইতো, কোরআনের শিক্ষা দিত, সেই শিপনের আজকের অবস্থাটা দেখুন। আসলে কিভাবে বলবো, ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ও হচ্ছে ওর একটা হুজুরের কারণে। আচ্ছা, যে হুজুরটাকে তুমি বলছিলা যে তুমি প্রেম করো মানে একটা মেয়ের সাথে, হুজুর তোমাকে তখন নিষেধ করে নাই? আমি হুজুরকে বলছিলাম, হুজুর আত্মীয় হয় আর, ঠিক আছে, আমি হুজুরকে বলছিলাম যে হুজুর আপনি কি বলেন, আমি তার সাথে রিলেশনে যাইতে চাই। তখন হুজুর আমাকে বলতেছে যে কি, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো আরো ছেলে পাবো, এটা আমাদের সৌভাগ্য, ঠিক আছে, আপনি রিলেশন যাই করেন, আপনি পড়াশোনা ঠিক মতো করবেন, ঠিক আছে। তখন আমি, হুজুর কিন্তু আমাকে এটা বলতে পারতো যে আপনি কাকে কি বলতেছেন, আমি আপনি আপনার আমি আপনার হুজুর আপনার মাকে বলে দেবো, বাকি আপনি সে আমার প্রতি অ্যাকশন নিতে পারতো। আপনি মাদ্রাসার ছাত্র হয়ে এটা কেন বলেন, আর সে হুজুর আর আমি ছাত্র, তাহলে একটা হিসাব করেন যে তাকে আমি বলছি সে আমাকে কিছু একটা বলবে, সে না বলে আমাকে সামর্থ আর ই দিছে যে কি আপনি করেন কোনো সমস্যা নাই আমি আছি, ঠিক আছে, তাহলে ভাবেন যে কি কিরকম সে। আচ্ছা, তুমি বললা যে পরবর্তীতে সেই হুজুর তোমাকে এভাবে বলছে, আদর ঠিকই করছে, কিন্তু পরবর্তীতে সেই হুজুরই ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। শুধু বিয়ে দেয় নাই কে, ঠিক আছে, তার বিয়ের আগের দিন আমাকে বসায় বলছে যে কি যে আপনি কোনো চিন্তা করেন না, আমি যদি থাকি আপনাদের আপনি শুধু ভালো করে পড়াশোনা করেন, আপনি আর তাকে সুন্দর করে আপনার ধুমধাম করে বিয়ে দিব, তার বিয়ের আগের দিন, ঠিক আছে। তারপরের দিন বিয়ে হয়ে যায়, তারপরের দিন বিয়ে হওয়ার পরে আমি দুই তিন দিন পরে যাই, তারপরে সবাই আমাকে বলে যে ওর বিয়ে হয়ে গেছে। এখন আমি বলি সে আমার ভাগ্যে নাই, ঠিক আছে। এখন আমার ফুফুদের বাড়িতে যাওয়ার পরে আমি শুনি ওই বিয়ের ঘটক ছিল আমার বড় হুজুর। আচ্ছা, তো এটা হচ্ছে, তো বন্ধুরা আপনাদেরকে বলি, ওর বয়স মাত্র 17 বছর, মানে ততটা বয়সে হয়নি, ছোট মানুষ। তো সেই হুজুরকে ও দোষারোপ দিচ্ছে যে হুজুর আমাকে জীবনে, মানে সে নাকি মেয়েটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসত, তো সেই সম্পূর্ণ দোষটা হুজুরকে দিচ্ছে। আর একটা কারণ হচ্ছে সে ফ্যামিলিগত কারণে নাকি হিট খাইছে, তো তার মা নাকি তার তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য, বা গ্রামবাসীকে তার নামে তার মাই নাকি অনেক কিছু মানে খারাপ কিছু মানে ছড়াইছে, সেখান থেকে সে হিট খেয়ে ধীরে 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 এরকম হয়ে গেছে। মোট কথা, শয়তানের পাল্লায় পড়ে, মা তাকে এটা বলতেই পারে, আরেকজন মেয়েকে আরেকজন ভালোবাসতেই পারে, তাই বলে যে তার এই ব্যাস নিতে হবে সেটা বুঝতেছে না এখন। তো শুনো, তোমার কাছে আমার দাবি, যেহেতু তুমি, সে কিন্তু 30 পারা কোরআন এখনো মুখস্থ মানে বলে, আগে নামাজ পড়তো, নামাজ পড়ার অভ্যাস তার কিন্তু এখনো আছে, সে কিন্তু ফজর জোহর মানে পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে যাচ্ছে, কিন্তু মসজিদে যেতে পারতেছে না, মানে মসজিদে যায় না, মানে মানুষ অন্যভাবে দেখবে, কারণ যে চুলের অবস্থা, বারবার চুল হাতাচ্ছ কেন ভাই? আমার চুল হাতাতে ভালো লাগে, সে টিকটকার হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু ফানি কোনো বিষয় না, এটা কিন্তু মাথার সমস্যা না, ছোট মানুষ এমনিতেই কারো উপর মানে রাগ করে এইরকমটা করতেছে।
সে চুল ঢাকা থেকে সেই আক্তার আলী ভাইজা আছে সেখান থেকে চুলটা কাটাইছে। গ্রামবাসী সবাই তার উপর মন খারাপ, কারণ যে শিপনের পিছনে একটা সময় মানুষ নামাজ পড়ত তার আজকের অবস্থাটা দেখুন। তো শিপন তুমি চুল কবে কাটাবা সেটা বলো। ভাই আমি চেষ্টা করব। এদিক থেকে কথা বলো, চুল কবে কাটাবা? চুল কাটানোর জন্য চেষ্টা করব, বাকিটা দেখি। নামাজ কালাম বারো রেগুলার ভালোভাবে শুরু করব? নামাজ নামাজ কালাম তো আমি নামাজ কালাম কোরআন শরীফগুলো ভুলে যাই, তাহলে তো আমি কিছু না জীবনে, আমি তাহলে যা শিখছি এইগুলাই ভুলে যাই, তাহলে তো আমি জীবনে কিচ্ছু করতে পারলাম না। ঠিক আছে, আমি নামাজ এবং কোরআন শরীফটা প্রতিদিন পড়ি, আর আমি আপনার ভিতরে এমনিতে ঠিক আছি কিন্তু বাইরে থেকে একটু পরিবর্তন নিয়ে আসছি। ঠিক আছে, তুমি যেহেতু বুঝতেছো যে তুমি ভিতরে ঠিক আছো, তুমি এটাও বুঝতেছো যে তোমার জীবনে যত প্রকার সমস্যাই হোক না কেন আল্লাহ তাআলাই সেই সমাধান দিতে পারে। এমনকি যে কোরআন তোমার মুখস্থ বুকের মধ্যে যে কোরআনটা আছে সেটাই কিন্তু সব সমস্যার সমাধান দিতে পারে। তো তোমার কাছে ভাই আমার দাবি অনুরোধ, চুল কাটাও আগের মতো, তোমার যে লেবাস ছিল আগে যেভাবে তুমি মানে নামাজ পড়তা কোরআন শিক্ষা মানুষকে দিতা, এই জীবনে চলে যাও আবার ফিরে আসো, ইনশাআল্লাহ দেখবা তোমার জীবন আল্লাহ তালে ভালো করে দিবে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব ভাইয়া। এটা ভালো না যে তুমি যে দেখতেছো আমাদের গ্রাম অঞ্চল, তার মধ্যে হচ্ছে গ্রাম, আমাদের গ্রাম সাই, এটা মানুষ দেখে মানে আমি শুনলাম ওর এলাকায় তাকে নিয়ে সবসময় এখন কথা হচ্ছে। তো যাই হোক, আমাকে আমি যেহেতু খবর পাইলাম তো চলে আসলাম, আসলে যেহেতু এলাকার মধ্যে এরকম একটা ঘটনা, তো আমরা গ্রামবাসী সহ আমরা সহ চেষ্টা করতেছি তাকে আগের পথে ফিরিয়ে আনতে। আমি সামনে বছরও তারাই পড়াইছি যেতে, তাহলে বেশি দিন হয় নাই গত রমজানে? হ্যাঁ গত রমজান, গত রমজানে তারাই পড়াইছি। জি আমি তারাই পড়াইছি, আমাদের মসজিদে আমি তারাই পড়াইছি। এটা আমরা বলবো হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগও কিন্তু একটা ইফেক্ট, যদিও তার ফ্যামিলি যদিও তার হুজুর এটার জন্য দায়ীও বলছে, কিন্তু আমরা বলবো এটা হচ্ছে বর্তমান যে যুগের সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইন প্ল্যাটফর্মের যুগ, এটাও কিন্তু দায়ী এর জন্য। আমরা যখন পড়াশোনা করতাম আজ থেকে 5-10 বছর আগে, তখনও কিন্তু 10 বছর আগে ধরেন, তখনও কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া টিকটক এইসব ছিল না। তার ফ্যামিলি থেকে সে হুজুর খাইছে, হুজুরের কাছ থেকে সে হুজুর খাইছে, সে কিন্তু পরিবর্তন হইতো মানে একটু খারাপ হইতো, কিন্তু এই লেবাসটা কিন্তু ধরতো না যদি না কি না এই টিকটক না থাকতো। এই সেই মসজিদ, যে মসজিদে শিপন কিন্তু নামাজ পড়াইতে একটা সময়। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم امكثوا إني آنست نارا আসলে সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো আজকালকার ছেলে মেয়ে এমন পথ বেছে নিত না, কোনো হাফেজও টিকটকার হতো না। আমরা সবাই চেষ্টা করব এই শিপনকে আগের মতো করার জন্য, সে যেন সেই মসজিদে আবারও যায়, আবারও নামাজ পড়ায়, আবারও ইসলামের দাওয়াত দেয় সবার মাঝে। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার অডিয়েন্স যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই, এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের একটু একটু ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। তো আপনাদের এই ভালোবাসাটা আমি সবসময় আশা করবো আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, এতটুকুই আপনার কাছে আমি সবসময় আশা রাখবো আপনাদের কাছে। আর বিশেষ করে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে বা আমি আপনাদের সামনে আসলে গুছায় কথা বলতে পারি কিনা আমি জানি না, তারপর আমার যতটুকু সম্ভব ঠিক আছে আমি অতটুকু আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা ভালো লাগার মতো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং মানে লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট দিবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।